রমজানে একটু দেশি ফল খাবেন তারও যেন জো নেই। সব ধরনের দেশি ফলের দামই বেড়েছে, লকডাউন নতুন অজুহাত, সরবরাহ কম, ফলাফল গুনতে হচ্ছে বাড়তি টাকা। এতে নিম্ন আয়ের মানুষের কাছে প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটানোই কঠিন। সাইদারমানের প্রতিবেদন। দেশি ফল যেমন রসালো, অতুলনীয় পুষ্টিতে, গ্রীষ্মকালে যোগান বাড়তে থাকে। সারা বছর দেশে যে ফল আবাদ হয় তার প্রায় 60% এই সময়টাতে, বাকি 40% অন্য সময়। রসালো ফল বাজারে আসতে শুরু করেছে, চলছে রোজা, তার উপর লকডাউনে সব দেশি ফলের দামই যেন বাড়তি। তালিকায় তরমুজ, আনারস, কলা, বেল, পেঁপে, বাঙ্গি ও ডাব। 25 টাকার তরমুজ কেজিতে বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 60 টাকায়। আর তরমুজের দাম বাড়ছে, বেলের দাম বাড়ছে, পেঁপের দাম বাড়ছে, এগুলা বাঙ্গির দাম বাড়ছে। আজকে আপনি 50 টাকা কেজি আর কি। এখন মাল শর্ট, বাজারে চাহিদা বেশি, আর তো দ্বিতীয়তে রমজান, মানে কোনো কিছুতে কোনো সার নাই আমাদের, আমরা আসলে হাবাই গেছে। 60 টাকা কেজির পেঁপে বেড়ে দাঁড়িয়েছে 100 থেকে 110 টাকা, আর ছোট আকারের আনারস কিনতে হচ্ছে 30 থেকে 35 টাকায়। কলার দাম হালিতে বেড়েছে 5 থেকে 60 টাকা। আমরা তো পাবলিক, সাধারণ পাবলিক, আমাদের ভুক্তভোগী। দেখা গেছে আগে আমরা বিক্রি করতাম ডজন 50 টাকা 45 টাকা, এখন ডজন বিক্রি করা লাগে 70 টাকা। আর মালও পাওয়া যায় না ঠিক মতো, বৃষ্টি হয়নি তো মাল কম, এই জন্য ডাবের দাম একটু বেশি আর কি। গত পরশু রাতে গাড়ি আসছিল 12 ট্রাক, আর গত রাত্রে আসছে 6 ট্রাক। কেন দাম বাড়তি? বিক্রেতারা জানালেন, লকডাউনে ফলের সরবরাহ কমে গেছে, তার সঙ্গে রোজায় বাড়তি চাহিদা। একজন মানুষের প্রতিদিন ফলের চাহিদা 200 গ্রাম, কিন্তু দারিদ্র তা মেটাতে দেয় না। চাহিদার বিপরীতে গড় যোগান 82 গ্রাম। সাইদারমান, নাগরিক, ঢাকা।